আজ আমরা তৈরি করে ফেলবো ভোলা মাছের পাতুরি। ভোলা মাছের পাতুরিটা আমি রান্না করব রাঁধুনি বাটা দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগে। পাতুরিটা আমি কি করে করব আসুন দেখে নিই। এখানে ছোট ছোট ভোলা মাছ নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, আর ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি তেলে মেলে ফেলে দেবো। মাছগুলো বেশ ভালো করে আমি ভেজে নেব। এইদিকে আমি শিলের মধ্যে এক চামচ রাঁধুনি, একটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি সামান্য নুন দিয়ে বেটে নেব। এই দেখুন মাছগুলোকে আমি সব ভেজে তুলে নিয়েছি। গরম মাছ ভেজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, এই কতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, নুন আমি আর দেবো না, কারণ রাঁধুনি বাটাটা যখন শিলনোড়ায় দেখেছিলাম তখন নুন দিয়েছিলাম, মাছেও নুন, তখন সে নুন আর দেবো না। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এক কাপের মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সাবধানে একটু উল্টে পাল্টে নেব, নিয়ে তারপর আমি মাছটা নামাচ্ছি। এরকম দেখতে হয়েছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ালে এই দেখুন তৈরি আমাদের ভোলা মাছের পাতুরি।